প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই নিরাপদে বাসায় আসো। আজকে যে অঙ্কটা নিয়ে আমি তোমাদের সামনে আসছি, সেই অঙ্কটা খুব সাধারণ একটা অঙ্ক, তবে সেই অঙ্কটার মধ্যেও একটা অসাধারণ কিন্তু ব্যাপার আছে যেটা আমাদেরকে জানতে হবে। তো অঙ্কটা কি বলছে দেখো, অঙ্কটা বলছে 1 কেজি ভরের একটি বস্তু 9 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হলে বস্তুটির গতিশক্তি নির্ণয় করো। খুবই সিম্পল একটা অঙ্ক, একটা বস্তুর ভর দেওয়া আছে, সেই বস্তুর বেগ দেওয়া আছে, বস্তুটার গতিশক্তি কত হবে। তো এই অঙ্কটা যদি আমাদের পরীক্ষায় আসে তাহলে কিন্তু আমরা সবাই কোনো রকম চিন্তা না করে, মানে খুব সোজা অঙ্ক আসলে MCQ আসতে পারে, এইভাবে যদি অঙ্কটা আসে তাহলে কোনো রকম চিন্তা না করে আমরা কিন্তু সবাই এই সূত্রটা বসাই দিই যে গতিশক্তি ইকে সমান ½mv². এম এর মান আমি বসাবো 1 কেজি, ভি এর মান 9 স্কোয়ার, তাহলে এটা হবে 81/2 বা 40.5 জুল। তো এই যে অঙ্কটা খুবই সোজা অঙ্ক ছিল, তাহলে এই অঙ্কের মধ্যে অসাধারণ ব্যাপারটা কি? অসাধারণ ব্যাপারটা হচ্ছে এই অঙ্কটায় সব ঠিক থাকবে, কিন্তু এই যে বেগের মান দেখছো, এই বেগের মান যদি 9 না হয়ে যদি এটা আলোর বেগের কাছাকাছি, তার মানে বেগের মান অনেক বেশি হয়। অনেক বেশি বলতে বোঝানো হচ্ছে আলোর বেগের কাছাকাছি। আমরা যদি বলি যে 2.8×10⁸ মিটার পার সেকেন্ড বেগে গতিশীল, তাহলে গতিশক্তি কীভাবে আমরা নির্ণয় করব? তাহলে অঙ্কটা এখন কী দাঁড়ালো দেখো, বেগ আগে ছিল খুবই অল্প, 9 হতে পারে, 90 হতে পারে, 100, 200, 500, 1000, 5000, 10000, 20000, 30000, এগুলো সবই কি কম। কিন্তু বেগের মানটা যদি দেখো আলোর বেগের কাছাকাছি হয়, যেমন আলোর বেগ আমরা জানি 3×10⁸ মিটার পার সেকেন্ড, এখানে বেগের মানটা 2.8×10⁸, তার মানে এই মানটা কিন্তু আলোর বেগের কাছাকাছি। তো এরকমভাবে যদি অঙ্কটা এসে যদি গতিশক্তি নির্ণয় করতে বলে তখন আমরা কি করব? তখন কিন্তু আমরা আর এই ইকে সমান ½mv² সূত্রটা বসাতে পারবো না। কেন পারবো না? কারণ আমরা সবাই আইনস্টাইনের স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি থেকে জানি যে যখন কোনো একটা বস্তু আলোর বেগের কাছাকাছি বেগে গতিশীল হয় তখন কিন্তু টাইম, লেন্থ এবং ভর, এই তিনটা কিন্তু মাস, এই তিনটা কিন্তু অ্যাবসলিউট বা প্রকৃত আর থাকে না, পরম থাকে না, এই তিনটা কিন্তু আপেক্ষিক হয়ে যায়, তার মানে এই তিনটার মান কিন্তু চেঞ্জ হয়ে যায়। তো সেই হিসাবে কিন্তু আমরা সবাই জানি যে একটা বস্তু যখন আলোর বেগের কাছাকাছি বেগে গতিশীল হয় তখন কিন্তু সেই বস্তুর ভর চেঞ্জ হয়, আর ভর যেহেতু চেঞ্জ হয় এবং আইনস্টাইন বলছে যে ভরকে যেহেতু শক্তিতে রূপান্তর করা যায়, আমরা সবাই জানি যে E = mc² সূত্র থেকে আমরা কিন্তু জানি যে ভরকে শক্তিতে রূপান্তর করা যায়। তাহলে দেখো একটা বস্তু যখন আলোর বেগের কাছাকাছি বেগে গতিশীল হচ্ছে তখন সেই বস্তুর ভর বৃদ্ধি পাচ্ছে, ভর বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু এনার্জি বৃদ্ধি পাচ্ছে, যার কারণে টোটাল অঙ্কটাই, এবার এই পুরো অঙ্কটাই আমাদেরকে পুরো আলাদা একটা সূত্র দিয়ে করতে হবে, যে সূত্রটা আমরা সেকেন্ড পার্টের রিলেটিভিটি পড়ার সময় করি। যেমন আমি সিম্পলি বলি যে তোমরা এটা যারা ফার্স্ট ইয়ারে পড়ছো, যারা অ্যাডমিশন দিচ্ছ, যারা সবাই যারা 9-10 পড়ছো, তারাও কিন্তু একটা জিনিস জানো যে আইনস্টাইন বলছিল যে ভরকে শক্তিতে রূপান্তর করা যায়, এবং আমরা যদি বলি যে m পরিমাণ ভর তাকে কিন্তু শক্তিতে রূপান্তর করলে পাওয়া যায় mc² পরিমাণ শক্তি। তাহলে m পরিমাণ ভরকে যদি তুমি শক্তিতে রূপান্তর করতে চাও কী পরিমাণ শক্তি পাবা? এই যে mc², এই পরিমাণ এনার্জি কিন্তু তুমি পাবা। তাহলে এইবার যে অঙ্কটা দেখছো, অঙ্কের বেগের মান অনেক বেশি আলোর বেগের কাছাকাছি, তাহলে এইটার ভর চেঞ্জ হবে, তার মানে এইবার অঙ্কে আমার 2টা ভর। তাহলে সিম্পলি চিন্তা করো যে প্রথম অবস্থায় আমরা যদি বলি যে বস্তুটা থেমে আছে, তাহলে থেমে থাকা অবস্থায় একটা বস্তুর ভর m₀, থেমে থাকা অবস্থায় একটা বস্তুর ভর m₀, যেটার মান 1 কেজি। কিন্তু এই 1 কেজি ভরের বস্তুটা যখন এই যে আলোর বেগের কাছাকাছি বেগে গতিশীল হচ্ছে তখন সেই বস্তুর ভর বেড়ে হচ্ছে m। তাহলে দেখো mটা কি? mটা হচ্ছে গতিশীল অবস্থায় ভর, আর m₀টা কি? থেমে থাকা অবস্থায়, নিশ্চল অবস্থায় ভর। তাহলে গতিশীল অবস্থার ভর আর নিশ্চল অবস্থার ভর যদি আমরা মাইনাস করি তাহলে এটা কি বলতো? এইটা হচ্ছে গতিশীল হওয়ার ফলে বস্তুর ভর যেটুকু বৃদ্ধি পেল সেটা, কারণ থেমে থাকা অবস্থায় ভর ছিল m₀ আর গতিশীল অবস্থায় বস্তুর ভর m। তাহলে গতিশীল হওয়ার জন্যে বস্তুর ভিতরে ভর কতটুকু বৃদ্ধি পেল? এতটুকু।
এখন ভর যেহেতু শক্তিতে কনভার্ট হয় তাহলে যে যেটুকু ভর বৃদ্ধি পেল এই পুরো ভরটা এই যে এম মাইনাস এম নট এইটুকু ভর তো বৃদ্ধি পেল এইটুকু যদি শক্তিতে রূপান্তর হয়ে যায় তার মানে এর সাথে গুণ হবে সি স্কোয়ার এইটাই কিন্তু হবে গতিশক্তি তাহলে যখন বেগের মান দেওয়া থাকবে খুবই কম তখন হাফ এম ভি স্কোয়ার দিয়ে গতিশক্তি বের করব তখন ভরের মান একটাই কারণ তখন ভর চেঞ্জ হয় না কিন্তু যখন একটা বস্তুর ভর আলোর বেগের কাছাকাছি বেগে গতিশীল হয় তখন সেই বস্তুর ভর চেঞ্জ হয় আর ভর চেঞ্জ হয়ে হয় কত এম আগে কত ছিল এম নট তাহলে বৃদ্ধি পেল কতটুকু এম মাইনাস এম নট এবার যেটুকু বৃদ্ধি পেল এই ভরটুকু যদি শক্তিতে কনভার্ট হয় তাহলে এই ভরের সাথে সি স্কোয়ার গুণ হবে তাহলে এটাই হবে আমাদের গতিশক্তি কারণ এই ভরটুকু কেন বাড়ছে এই ভরটুকু বৃদ্ধি পাইছে কিন্তু গতিশীল হওয়ার জন্য তাহলে গতিশীল হওয়ার জন্য যেটুকু ভর বৃদ্ধি পেল ওইটুকু ভর যেটুকু শক্তিতে কনভার্ট হবে ওইটুকু শক্তি কেন বৃদ্ধি পেল গতিশীল হওয়ার জন্য আর গতিশীল হওয়ার জন্য যে শক্তিটা আমরা অর্জন করে বস্তু সেটাই কিন্তু গতিশক্তি তাহলে আমরা বলছি থেমে থাকা অবস্থায় বস্তুর ভর এম নট গতিশীল অবস্থায় বস্তুর ভর এম তাহলে গতিশীল অবস্থায় ভর বৃদ্ধি পেল কতটুকু এম মাইনাস এম নট এই যেটুকু ভর বৃদ্ধি পেল এইটুকু শক্তিতে কনভার্ট হয়ে যাচ্ছে এম মাইনাস এম নট সি স্কোয়ার শক্তিতে কনভার্ট করার জন্য কী পরিমাণ শক্তি পাওয়া যাবে সেটার জন্য আমরা সি স্কোয়ার গুণ করবো এইটা হচ্ছে আমাদের এবার গতিশক্তি তাহলে এই গতিশক্তির সূত্র আমরা কখন ব্যবহার করব যখন বেগের মান আলোর বেগের কাছাকাছি দেওয়া থাকবে এইবার দেখো এই এম নটের মান তো আমরা সবাই জানি এক কেজি সবাই জানি এটা এক কেজি তাহলে এই এম এর মান কত এই এম এর মান হচ্ছে গতিশীল অবস্থায় ভর কত ছিল রিলেটিভিটি সূত্র থেকে সবাই জানো এম নট বাই ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস এম নট তাহলে এখান থেকে যদি এম নটটা কমন নাও ওয়ান মাইনাস ভি এর মান 2.8 সি এর মান 3 এখানে দুইটার পাশেই 10^8 ছিল এটা আমি কেটে দিলাম একবারে মাইনাস ওয়ান এবার এম নটের মান কমন নিলাম এখানে ওয়ান ইন্টু সি স্কোয়ার মানে হচ্ছে 3×10^8 এর উপর স্কোয়ার এইটা হিসাব করে যা পাবা সেটাই হবে অ্যান্সার তাহলে দুইটা অঙ্কই করে দিলাম বেগের মান খুব কম থাকলে হাফ এম ভি স্কোয়ার দিয়ে গতিশক্তি বের করবা আর বেগের মান আলোর বেগের কাছাকাছি থাকলে এইভাবে গতিশক্তিটা নির্ণয় করবা তবে এখানে একটা ব্যাপার আছে এখানে একটা বোঝার সুবিধা আছে সেটা হচ্ছে ফার্স্ট পার্টে যদি এই অঙ্ক আসে তখন এই সূত্র দিয়ে করবা আর যদি সেকেন্ড পার্টে যেহেতু এই সূত্রটা সেকেন্ড পার্টের তাহলে সেকেন্ড পার্টে যখন আসবে তখন এই সূত্র দিয়ে করবা মজার ব্যাপারটা হচ্ছে অ্যাডমিশনে তো আর তুমি ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট নাই সব জায়গা থেকে একবারে প্রশ্ন আসবে তাহলে এখানে তোমাকে বুঝতে হবে বেগের মান কম থাকলে ইকে সমান হাফ এম ভি স্কোয়ারের সূত্র বেগের মান আলোর বেগের কাছাকাছি থাকলে ইকে সমান এম মাইনাস এম নট সি স্কোয়ার যদিও রিলেটিভিটিতে গতিশক্তিকে ইকে দ্বারা প্রকাশ না করে টি দ্বারা প্রকাশ করা হয় তো টি সমান এম মাইনাস এম নট সি স্কোয়ার তাহলে টিটাই হচ্ছে গতিশক্তি তো এখানে আরেকটা কথা বলা যায় সেটা হচ্ছে যে গতিশক্তি নির্ণয়ের জন্যে আমরা যদি একটা অঙ্ক বলি যে এই অঙ্কটা আমরা গতিশক্তি নির্ণয় করব আমরা যদি নিউটনের কাছে নিয়ে যেতাম তাহলে নিউটন আমাদেরকে এইভাবে করে দিত এটা নিউটনের পদ্ধতি কারণ নিউটনের মতে ভর হচ্ছে অ্যাবসলিউট ভর চেঞ্জ হয় না তাহলে এই এই নিয়মটা আমাদেরকে নিউটন করে দিত আর আমরা অঙ্কটা নিয়ে যদি আইনস্টাইনের কাছে যেতাম তাহলে মজার ব্যাপার কী হতো তখন কিন্তু আইনস্টাইন আমাদেরকে কারেক্টটা করে দিতে পারত আইনস্টাইন আমাদেরকে বলতো যে বেগের মান যদি কম হয় তাহলে নিউটনের সূত্র ফলো করো আর বেগের মান যদি আলোর বেগের কাছাকাছি হয় তাহলে আমার সূত্র ফলো করো কারণ আইনস্টাইন কিন্তু নিউটনের এই সীমাবদ্ধতা দূর করছে নিউটনের গতির যে সূত্রগুলো প্রত্যেকটা সূত্রতেই কিন্তু বলা আছে ভর দৈর্ঘ্য সময় অ্যাবসলিউট তার মানে নিউটন আপেক্ষিক তত্ত্বের কথা কিন্তু বলেনি তার মানে নিউটন কিন্তু এইটাই জানতো নিউটন কিন্তু এইটা জানতো না কিন্তু আইনস্টাইন কিন্তু দুইটাই এটাও জানতো অবশ্যই আইনস্টাইন নিউটনের চেয়ে অনেক জুনিয়র তার কারণে নিউটনের সূত্রগুলো আইনস্টাইন পড়ে পড়ে বড় হয়েছে তারপর সেগুলোর ভিতরে যে সীমাবদ্ধতা সেটাই চিন্তা করতে করতে কিন্তু নতুন একটা বিজ্ঞানের ব্রাঞ্চ বা নতুন একটা বিজ্ঞানের বিভাগ তৈরি করে ফেলছে যেটা রিলেটিভিটি এই হচ্ছে ব্যাপার তাহলে আবারও বলছি আমি গতিশক্তি নির্ণয়ে বেগের মান যদি খুবই কম থাকে আলোর বেগের চেয়ে অনেক অনেক কম থাকে তাহলে হাফ এম ভি স্কোয়ারের সূত্র আর যদি বেগের মান আলোর বেগের কাছাকাছি থাকে তাহলে এই সূত্রটা ব্যবহার করতে হবে তো আশা করি সবার এটা ভালো লাগছে এবং আমরা সেই সেন্স থেকে কিন্তু বলতে পারি যে হাফ এম ভি স্কোয়ার সূত্রটা সবসময় ঠিক না বেগের মান যখন আলোর বেগের কাছাকাছি হবে তখন এই সূত্রটা কিন্তু ভুল সেক্ষেত্রে আমরা কিন্তু এখানেও বলতে পারি
হাফ এম ভি স্কোয়ার সূত্রটা কিন্তু একটু হলেও ভুল আছে, যেটা আলোর বেগের কাছাকাছি ক্ষেত্রে সেই সূত্রটার কাজে লাগছে না, তখন আমাদের এই সূত্রটা কাজে লাগছে। তবে হ্যাঁ, যদি আবার অনেক অল্প বেগে গতিশীল হয় তখন যদি সেটা তুমি আইনস্টাইনের সূত্র দিয়ে করতে চাও তাহলে কিন্তু হবে না, তাহলে গতিশক্তির মান চলে আসবে শূন্য। কারণ যখন খুবই অল্প বেগে একটা বস্তু গতিশীল হচ্ছে তখন তার ভর চেঞ্জ হচ্ছে না, আর যখন ভর চেঞ্জ হচ্ছে না তখন এইটুকুর মান হবে শূন্য, তখন গতিশক্তি হবে শূন্য। তার মানে অল্প বেগে যদি গতিশীল হয় তাহলে কিন্তু আমরা আইনস্টাইনের সূত্র ফলো করতে পারবো না, আমরা নিউটনের সূত্রটা ফলো করবো। এই জন্য আমি বললাম যে এই অঙ্কটা নিয়ে যদি আমরা আইনস্টাইনের কাছে যাই তাহলে আইনস্টাইন বলবে বেগের মান কম হলে নিউটনের সূত্র ব্যবহার করো, বেগের মান বেশি হলে আমার সূত্রটা ফলো করো। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ধন্যবাদ।